কিন্তু সময়ও জনাব রাজু আহমেদ, জনাব রাজু আহমেদ আপনাদের এলাকার চানগাঁও ওনার বাড়ি, উনি জাতীয় শ্রমিক লীগের একজন ত্যাগী নেতা, সেই হিসাবে আপনাদের পাশে উনি করোনাকালীন সময়েও দাঁড়িয়েছে, আপনারা ওনাকে দেখেছেন। উনি জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, যার জাতীয় শ্রমিক লীগ আসলে আঞ্চলিক শাখার সভাপতি জনাব আকবর হোসেন মৃধা, উনিও আপনাদের এলাকারই লোক, এয়ারপোর্ট ইউনিয়নের জামগড়ায় ওনার বাড়ি উনি আসতেছেন। এই রাজু ভাইয়ের পরিচয়টা আপনারা আমার চেয়ে ভালো জানেন, তারপরেও একটু বলি। উনি জাতীয় শ্রমিক লীগ আসলে আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, রাজু গ্রুপের চেয়ারম্যান, রাজু গ্রিকফিল, তারও অনেক কিছু প্রতিষ্ঠান ওনার আছে, আমি ওনার ভিজিটিং কার্ডে দেখেছি। আমি জাতীয় শ্রমিক লীগ আসলে আঞ্চলিক শাখার সহসভাপতি হিসাবে এবং আমার সভাপতি সাহেব প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে এই সামান্য উপহার তুলে দেবেন, এটাকে আমরা ত্রাণ বা অন্য কিছু বলবো না, এটা এটা জনাব রাজুর পক্ষ থেকে আপনাদেরকে একটা প্রীতি উপহার। আমরা করোনাকাল অতিবাহিত করেছি, তারপরে বন্যাকালীন সময় অতিবাহিত করেছি, তারপরে এই কয়েকদিনে বৃষ্টি গেল, তারপরে শীত, সব মিলিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করে আমাদের বাঁচতে হবে। সেখানে আমরা সবাই স্বাবলম্বী নই, যারা স্বাবলম্বী আল্লাহ তাআলা যাদের যথেষ্ট দিয়েছেন তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে, এটাই নিয়ম। আর সেই নিয়মের ব্যথায় ঘটেনি রাজু আহমেদের বেলায়ও। উনি আপনাদের মাঝে আজকে যে কম্বল নিয়ে এসেছেন, যারা স্লিপ পেয়েছেন তারা তো অবশ্যই পাবেন, যারা স্লিপ পাননি তারা হতাশ হবেন না, আমরা চেষ্টা করব তাদের পাশেও দাঁড়াতে। এবং এরই ধারাবাহিকতায় আশুলিয়া ইউনিয়নের সমস্ত এলাকায় আমরা চেষ্টা করব গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র উপহার প্রদানের জন্য, সেটা ছোট হোক বড় হোক, কম দামে হোক বেশি দামে হোক, সেটাই সবচেয়ে মূল্যবান। আর তা নিতে যারা আপনারা এসেছেন দয়া করে একটু দৌড়ে দৌড়ে দাঁড়ান, একটু স্বাভাবিক দূরত্ব বজায় রাখেন, সেটা আপনার জন্য, আমার জন্য, দেশের জন্য, সবার জন্যই ভালো। শীত বস্ত্র অর্থাৎ একটি করে কম্বল প্রতিজনকে উপহার হিসেবে প্রদান করবেন জনাব রাজু আহমেদ, রাজু গ্রুপের চেয়ারম্যান, তথা জাতীয় শ্রমিক লীগ আসলে আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। উনি আমাদেরকে একটা কথা বলেছেন যে ভাই আমি চান্দায়ের মানুষ, এই দেশের মাটিও মানুষের সাথে আমি মিশে আছি, আমার দেশের দরিদ্র হত দরিদ্র জনগণ সিদ্ধান্ত নিতে কষ্ট করতে এটা সহ্য হয় না, আপনারা আসেন আমাদের কিছু পাশে দাঁড়ান, আমি সবার জন্য কিছু কম্বল নেব। এবং এটা পর্যায়ক্রমে আসলে ইউনিয়নের প্রত্যেকটা ব্যক্তিকে, বিশেষ করে দরিদ্র, অত দরিদ্র, অসুস্থ যারা আছেন প্রত্যেকটা ব্যক্তিকে একটি করে কম্বল উনি পৌঁছাই দিবেন। ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, পর্যাপ্ত কম্বল মজুদ আছে, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আর আপনাদেরকে এভাবে দাঁড় করিয়ে রাখার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের জাতীয় শ্রমিক লীগ আসলে আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি জনাব আকবর হোসেন মৃধা। উনি একটু অন্য একটা মিটিং এ ছিলেন, সেখান থেকে বের হয়েছেন, খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবে। উনি আসলে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আহ্বান, এই করোনা প্রাদুর্ভাব, করোনা রোগকে পরাস্ত করতে হবে নিজেদের জনশক্তি দিয়ে, নিজেদের মন মানসিকতাকে শক্ত রেখে নিজেদের সচেতনতা গড়ে তুলতে। সেই করোনা জনসচেতনতায় 2020 সালের মার্চের 8 তারিখ থেকে আমরা কাজ করে গেছি লাগাতার 2020-এর ডিসেম্বর সাল মাস পর্যন্ত। এ পর্যায়ে আমি আপনাদেরকে আরো অনুরোধ করব একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ান, যাদের মাস্ক নেই আমাদের কাছে পর্যাপ্ত মাস্কের সরবরাহ আছে, আপনারা মাস্ক পরিধান করুন। আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কাজ করার এগিয়ে যাওয়ার জন্য আমি একটা আকর্ষণ মিলে আমার বড় ভাই এখানে উপস্থিত আছে, আসলে আঞ্চলিক কমিটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি উপস্থিত আছে জাহাঙ্গীর ভাই, নিজাম ভাই,
প্রাক মন্ডল যে আমার এখানে নিয়ে আসে বা বড় ভাই অনেকে নাম জানি না সবাইকে অনেক ধন্যবাদ আসলে কি এটা কোন দান না এটা কোন ত্রাণ না আমি যখন আপনারা জানেন কিনা এই আশুলিয়াতে আশুলিয়া চেষ্টা করছি যে আশুলিয়া যে কোনো মানুষ যাতে না খায় না থাকে আমি যদি এক মোটা এক মোট মাছ পাই এই আশুলিয়ার কোনো মানুষ যাতে বাদ পায় কোনো ভোটার দেখি নেই আমি আমি আমার নাম শুনছেন রাজু আহমেদ আমার বাড়ি চানগাঁও আশুলিয়া ইউনিয়নে আমি রাজু গ্রুপের চেয়ারম্যান তো যাই হোক শ্রমিক লীগে আছি একটা সংগঠনে আমার বড় ভাইয়ের আশীর্বাদ নিয়ে আসি দোয়া নিয়ে আসি তো আমি এটাই বলছি যে সব সময় যে আমি যদি এক ভোট বাদ পাই তাহলে আপনারা বাদ পাবেন কোন ভোটার খুঁজি নেই আমি আমার অফিসে হাজার হাজার মানুষ বিভিন্ন ঘরে 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 পৌঁছাই দিছি আসলে আমার এক নাম্বার আর দুই নাম্বার ওয়ার্ডে ওয়ার্ডে আসতে আসা হয় নাই কারণ হলো কিছু কিছু মানুষের সমস্যা থাকে অনেক সময় তো কিছু দুষ্কৃতির লোক লাগছিল বা ব্যস্ততার কারণে আমি আপনাদের এখানে আসতে পারি নাই এটা কোনো ত্রাণ না এটা আমার নিজস্ব অর্থায়নে শ্রমিক লীগের উদ্যোগে আমরা এই শীতবস্ত্র দিচ্ছি আপনাদের মাঝে আর আরেকটা কথা হলো আমরা পর্যাক্রমে আপনাদের যাতে পাশে থাকতে পারি আপনাদের পাশে আমার আমাদের আমাকে রাখবেন আমাদের রাখবেন আমাদের সংগঠনটাকে রাখবেন যাতে সবসময় আপনাদের পাশে মানুষ হিসেবে মানুষের পাশে যেভাবে দাঁড়াইতে হয় দাঁড়াইতে পারি দোয়া করবেন আর আরেকটা কথা হলো যে আমি আছি আপনাদের পাশে সবসময় আছি আল্লাহর রহমতে আল্লাহ পাক যতদিন পাশে রাখে দোয়া করবেন আমার বড় ভাই আকর মির্জা সহ এলাকার যারা আছে যাদের সহযোগিতা সোহাগ মন্ডল সহ যাদের সহযোগিতায় হয়েছে তাদের জন্য দোয়া করবেন আর আমি বেশি কিছু বলবো না কথা বলবে আমার বড় ভাই আকর হোসেন মির্জা সম্মানিত প্রধান অতিথিকে এখানকার ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংক্ষিপ্ত বক্তব্যে সুন্দর কথা বলে গেছেন যে ভোটের জন্য আপনাদের সামনে আসিনি আমি জনপ্রতিনিধি হতেও আসিনি আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সেবা করতে এসেছি আপনাদের সেবক হিসাবে ওনাকে পাশে থাকার যে উদ্যোক্তা আহ্বান উনি চেয়েছেন সেটা নিশ্চয়ই আপনারা নিশ্চিত করবেন এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব আকবর হোসেন মৃধা প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় শ্রমিক লীগ আসলে আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি জনাব আকবর হোসেন মৃধা ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এখানে আগত মুরব্বিয়ান এবং যারা আপনারা খালা ওনারা আছেন এবং এলাকার সমস্ত জনগণের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ডাক্তার এনামুর রহমান এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং মঞ্জুরুল আলম রাজীব ভাইয়ের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান তথা সাভার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং বর্তমানে আমাদের এই থানার নতুন একটা কমিটি হয়েছে আওয়ামী লীগের সেই কমিটির পক্ষ হইতে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আমি রাস্তায় আসার পথে আপনারা দেখবেন আপনারা জানার কথা হল রে ভাই আমার ছোট্ট একটা গাড়ি আছে প্রাইভেট কার ওইটা যে বালুর গাড়ির সাথে একটু হইয়া আমি ওই গাড়ি রাইখা তারপর আরেকটা গাড়িতে আসতে হয়েছে এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে রাস্তায় তো আপনারা দয়া করে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর তনয়া বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়নকারিণী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় এবং গরিব মানুষের দুঃখী মানুষের পক্ষে আপনারা দেখেছেন যে 100,000 ঘর অসহায় গরিবদের মাঝে যারা ভূমিহীন তাদের 66,000 লোককে 2% করে জমি এবং একটি করে ঘরের দলিল মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে বুঝিয়ে দিয়েছেন এরই ধারাবাহিকতায় এই ইউনিয়নের
পাশের গ্রামের রাজু আহমেদ, আপনারা তাকে আমার থেকে অনেক ভালো চিনেন। সে আমি দেখেছি ফেসবুকে, আমি দেখেছি মেসেঞ্জারে, দেখেছি পত্রিকায়। সে এর আগে করোনায় যথেষ্ট ত্রাণ দিয়েছে, এখন শীত। কয়েকদিন আগে যে বললো যে ভাই আমি শীতের জন্যে উপহার সামগ্রী কিছু কম্বল দেব, আমি বললাম ধন্যবাদ, এগুলাই করা উচিত সমাজের মানুষের জন্যে। এবং আমি যা দেখছি আমার মনে হয় না আমার এই দুর্গাপুরের কোনো মা বোন এখানে আছে, আমার মনে হয় না। আপনারা সবাই বাংলাদেশেরই বিভিন্ন প্রান্ত থেকে আসা খেটে খাওয়া নিরীহ মানুষ, এইটাই উচিত, এইটাই সে করছে। আপনারা তার দিকে তাকাবেন, তার দিকে খেয়াল রাখবেন, এবং সে যত উন্নয়নমূলক কাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে তথা ডাক্তার এনামুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে করতে চায়, আপনারা তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি আপনাদের আর সময় নষ্ট করব না, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সুশৃঙ্খলভাবে এখানে যথেষ্ট কম্বল আছে নিয়ে যাবেন, এবং নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে তারপর নেবেন। আমি শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। ভাই আরেকটু আপনার দীক্ষা রাজু ভাই, একটু সামনে গেল। অনুভূতি কেমন লাগতেছে এই শীত সময়? এদিকে যায় নষ্ট করে এরকম এরম হলো সবাই দোয়া করবেন, ঠিক আছে? আর এক মিনিট শিল্প
আমরা সেটা লেখা যাবো।